এই জায়গাটা হচ্ছে চড়িদা গ্রাম বা মুখোশ গ্রাম। তো এখানে পরপর দোকান আছে, সেখানে মুখোশ বিক্রি হচ্ছে এবং তৈরি হচ্ছে। আমি একটা দোকানে যাচ্ছি। পোস্ট অফিস চড়িদা, থানা বাঘমুন্ডি। হরিণটা কাগজের, মানে শিল্পটাই কাগজ দিয়ে মেন এটা। আচ্ছা আচ্ছা, কাগজ আর কাগজের উপর পাট দিয়ে পাকাবেন। দাদা, পুরো কথাগুলির মূর্তিটা কিরম দাম? কোনটা? ওই যে আপনার ঠিক পিছনে এটা? হ্যাঁ, এইগুলো এইগুলো 350। তারপর সেই মডেল এটা ছ মডেল এই অবধি আসছি। মানে পড়ে থাকলে পুরোই মুখোশ হয়ে যাবে, পুরো বোঝাই যাবে।
সব গ্লস ও আচ্ছা ওটা একটু ম্যাট ফিনিশ আছে না এটা একটু গ্লসি দাও যেমন পলিশ করতে পলিশটা তো এইবার ছোট ছোট কামটা হ্যাঁ হ্যাঁ দাদা কিরকম দাম হয় মুখোশে এইগুলো যেগুলো বানাচ্ছেন ওটা রাক্ষস দাদা এটা কিসের মুখোশ তৈরি করছেন দুর্গা কৃষ্ণ সবই কি ছৌ নাচের মুখোশ আর বড়গুলো কি এমনি ঘরে সাজাবা লাইট একটু চালাবে দাঁড়া নিজের ছোটগুলো মাটির তো সব কাগজে কোনটা নেবে এই ছোট মূর্তিগুলো 60 টাকা তাই তো আর ওগুলো 120 টাকা করে আর এই বড় মুখোশটা মাঝখানে এটা কি সব কাগজে আচ্ছা এগুলো কি তোমরাই বানিয়েছো সব গণেশগুলো আর ওগুলো কি দুটো করে এইগুলো কিসের মুখোশ এই যে এইটা রাক্ষস আর এগুলো কি সাঁওতাল হ্যাঁ ভালো করে প্যাকিং করে দেন সে কলকাতায় যাবে ঠিক আছে যাবে পরে তুই আসো তাহলে
মুখোশ গ্রাম চড়িদা ঘুরে দেখলাম আর এই তিনটে মুখোশ কিনলাম একটু দরদাম করে 220 টাকায় পেলাম তিনটে মুখোশ তো ওগুলো কাগজে দেয়ালে সাজিয়ে রাখার জন্য তো এখানেই শেষ করছি এই পর্বটা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে কেমন লাগলো জানাবেন আর এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় বাই।